আবারও কোহলির উইকেট উপড়ে ফেলার স্বপ্ন দেখেন, সামর্থ্য নাকি আছে শুধু একটা সুযোগ করে নেয়ার অপেক্ষাতে লেগ স্পিনার জুবাইল খান। বিপিএলে একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে লেগ স্পিনার হিসেবে ড্রাফটে দল পাওয়ায় লিখন সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে চান। ফ্র্যাঞ্চাইজি সিলেট নাকি ওকে ম্যাচ খেলানোর কথাও দিয়েছে। বিস্তারিত নাগিনবিন জসিমের রিপোর্টে। আগের দিনই বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন জুবায়ের লিখন, পরদিনই হোম অফ ক্রিকেটে। ড্রাফট কমিশনার রকিবুল হাসানের সঙ্গে দেখা অনুশীলনে যাবার পথে। প্লেয়ার্স ড্রাফট থেকে একমাত্র দেশি লেগ স্পিনার হিসেবে সুযোগ পাওয়া ক্রিকেটারকে সাবেক ক্যাপ্টেন শুধু অভিনন্দনই জানালেন না, হালকা টোটকাও দিয়ে রাখলেন। বোঝানোর চেষ্টা করলেন লিখনের প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি। জুবায়ের লিখন, এই লেগ স্পিনার জাতীয় দলে সবশেষ খেলেছিলেন 6 বছর আগে, এরপর ন্যাশনাল টিমে তো ব্রাত্যই, একই সঙ্গে ডোমেস্টিক ক্রিকেটে গেল 5 বছরে হাতে গোনা 14-15টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তবে এবার অনেকটা অপ্রত্যাশিতভাবেই বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে টেনেছে সিলেট সানরাইজার্স। জুবায়ের লিখন, অপ্রত্যাশিত এই কারণেই বললাম, কারেন্ট ন্যাশনাল টিমের আমিনুল ইসলাম বিপ্লবও কিন্তু এবার দল পায়নি। আপনার কাছে কি এটা প্রত্যাশিত ছিল? হয়তো আমরা এইভাবে ইউজড হয়ে গেছি যে আমাদের হয়তো কোনো দলের সুযোগ আসবে না বা কোনো দলে নেবে না। মানে একটা ব্যাটসম্যান বা একটা পেস বোলার যদি খারাপ করে তো ওদের কিন্তু তারপরে একটা ওদের প্রতি ট্রাস্ট রাখা হয়, ওদের সুযোগ দেওয়া হয়, আর সুযোগ দিলেই কিন্তু একটা মানুষ নিজেকে প্রমাণ করতে পারে। তো আমরা তো সবসময় খারাপ খেলছি এমন না, আমরা তো ভালো করেছি। গতকাল ড্রাফট হচ্ছিল, মানে টিভি সেটের সামনে কি বসেছিলেন কিনা মনে হচ্ছিল যে দলটা পাবেন শেষ পর্যন্ত? না দেখেন, আসলে আমার মানে ওই আমাদের টিমের যে অনার ছিল জয় ভাই, তো ওনার সাথে আমার আগেও কথা হয়েছিল। তো উনি আমাকে বলেছিল যে আমরা একটা লেগ স্পিনার যাচ্ছি টিমে রাখতে, তো আমার তোমার বলিং আমি দেখেছি এর আগেও, তো আমার তোমার বলিং ভালো লেগেছে, তোমাকে আমরা টিমে রাখবো, এবং তুমি যদি ভালো করতে পারো তাহলে আমাদের বাংলাদেশ টিমের জন্য লাভ, যেহেতু আমাদের লেগ স্পিনার নাই আমাদের দেশে তেমন। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত ম্যাচ খেলা হবে তো, মানে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে? না, যেহেতু উনি আমাকে নিজে থেকেই বলেছে, তো নিজে থেকেই আশা দিয়েছে যে আমাকে খেলাবে, তো এইবার ইনশাল্লাহ আমি আশাবাদী যে এবার সুযোগ আসবে। যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, বিরাট কোহলি, শিখর ধাওয়ান কিংবা মাসাকা, যা অনেক বড় বড় ব্যাটসম্যানকে আউট করার স্মৃতি আছে আপনার, সেই স্মৃতিগুলো মনে পড়ে কিনা বা ঘেটে দেখা হয় কিনা ইউটিউব কিংবা স্টিল ছবিগুলো, খারাপ লাগে কিনা? আসলে না, আফসোস তো একটু লাগে, তারপর আমি এগুলো থেকে আসলে ইন্সপায়ার হই। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেকজন আমাকে ফেসবুকে এগুলো সেন্ড করে, তো আমি দেখি এগুলো, আসলে আমি নিজেও ইন্সপায়ার হই যে আমি তো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানদের বোলিং করেছি এবং আউটও করেছি, তো এগুলো আমাকে সবসময় ইন্সপায়ার করে সত্যি কথা বলতে। তো এগুলোর জন্য আমি এগুলাই চিন্তা করি যে আমি ওই সময় ভালো বোলিং করেছি, এদের আউট করতে পেরেছি, আমি যদি আরও ইম্প্রুভ করতে পারি হয়তো বা সুযোগ আসলে আমি এদের সাথে খেললে এর থেকে ভালো কিছু করতে পারবো। সুযোগ এসেছে, খেলার প্রতিশ্রুতিও মিলেছে, কিন্তু লিখন এবার খণ্ডাতে পারবে কি ভাগ্যের লিখন? নাহিয়ান বিন জসিম, 71।